হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। শেয়ার করব কাঁচকলার অতি পরিচিত আর জনপ্রিয় একটি রেসিপি। আমার আজকের রেসিপি ইলিশ মাছ দিয়ে কাঁচকলার পাতলা ঝোল। রান্নাটা যারা খেয়েছেন তারা তো খেয়েছেনই, আর যারা এখনও আমার মতো করে এভাবে খাননি আমার আজকের রেসিপি তাদের জন্য। তবে চলুন দেখে নেওয়া যাক ইলিশ মাছ দিয়ে কাঁচকলার পাতলা ঝোল করতে আমার কী কী লাগছে। ইলিশ মাছ দিয়ে কাঁচকলার ঝোল রান্না করতে আমার যা যা লাগছে, এখানে আমি বড় সাইজের পাঁচটা কাঁচকলা এই রকম টুকরো করে কেটে নিয়েছি। তারপর কলার মধ্যে সামান্য হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে এটা মাখিয়ে রেখেছি 10 মিনিট। তারপর ভালোভাবে ডোলে ডোলে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে নিয়েছি 8 টুকরা ইলিশ মাছের পিঠের অংশ। মাছটা ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এর মধ্যে সামান্য হলুদ গুঁড়া, সামান্য মরিচ গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে মাছের টুকরোগুলো মাখিয়ে নিয়েছি। রান্নায় যা যা মশলা ব্যবহার করছি, পেঁয়াজ কুচি নিয়েছি 1 কাপ, 8-10টা কাঁচামরিচ ফালি করে নিয়েছি, টেস্ট অনুযায়ী মরিচের গুঁড়া 1 চা চামচ, হলুদ গুঁড়া 1 চা চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, জিরা গুঁড়া। রান্না করার জন্য চুলায় একটা হাঁড়ি বসিয়ে এর মধ্যে 3 টেবিল চামচ তেল দিয়ে নিয়েছি। এখন আমি তেলের মধ্যে মাছের পিসগুলো দিয়ে দিব। চুলার আঁচ মিডিয়াম করে মাছের টুকরোগুলো আমি হালকা একটা ভাজা দিয়ে নেব। মাছের প্রতিটা সাইড আমি 2 মিনিট করে ভাজব। মাছের একটা পাশ ভাজা হয়ে গেছে, এখন আমি মাছগুলো উল্টে দিব। আমার মাছের পিসগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলো তুলে নিব। মাছ তুলে নেওয়ার পর এবার এই একই তেলে আমি রান্নাটা করব। প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর এখানে আমি 1/2টা পেঁয়াজ দেব। এই পেঁয়াজটা আমি পরে ব্যবহার করব। দিচ্ছি স্বাদমতো লবণ। পেঁয়াজটা আমি 1 মিনিট ভাজব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কলা। কলা দিয়ে কলাটাও আমি 2 থেকে 3 মিনিট ভেজে নিব। রান্নার শুরু থেকে আমার চুলাটা মিডিয়ামে আছে। কলা ভেজে নেওয়া হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি গুঁড়া মশলাগুলো। একই সাথে দিচ্ছি 3-4 ফালি কাঁচামরিচ। এবার সবকিছু আবারও 1 মিনিট সময় নিয়ে ভেজে নিব। গুঁড়া মশলা আর কাঁচামরিচ দিয়ে 1 মিনিট ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে আমি কষানোর জন্য পানি দিব। মেজারমেন্ট কাপের 1/2 কাপ পানি দিয়েছি। পানি দিয়ে সব কিছু একবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন আমি সব কিছু আরও 2 মিনিট সময় নিয়ে কষিয়ে নিব।
ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য ফিরে এলাম 2 মিনিট পর কলাটা কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে মাছের টুকরোগুলো বিছিয়ে দিচ্ছি মাছের টুকরো দেওয়ার পর আলতো হাতে মাছের টুকরোগুলো কলার সাথে একটু নেড়েচেড়ে দিচ্ছি কলা সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না 7 থেকে 8 মিনিটই যথেষ্ট ইলিশ মাছ রান্না হতেও 10 থেকে 12 মিনিটের বেশি সময় লাগে না মাছ বিছিয়ে দেওয়ার পর এবার বাকি কাঁচা মরিচটা দিয়ে দিচ্ছি এখন এর মধ্যে আমি ঝোলের পানি দিব মেজারমেন্ট কাপে 1 কাপ পানি দিয়েছি এবার প্রথমে আমি চুলারাজ ফুল করে দিব আর তরকারিতে একটা বলক নিয়ে আসব তরকারিতে বলক চলে এসেছে এখন আমি চুলারাজ মিডিয়াম আর লো এর মাঝামাঝি নিয়ে আসব আর তরকারিটা ঢেকে রান্না করে নেব 7 থেকে 8 মিনিট ঢেকে দিচ্ছি 8 মিনিটের জন্য ফিরে এলাম 8 মিনিট পর আমার রান্না কমপ্লিট তরকারিতে ঝোলের পরিমাণ আমি এতটুকুই রাখব তার কারণ হচ্ছে কলা ঠান্ডা হয়ে গেলে এই ঝোলটা অর্ধেকে নেমে আসবে রান্না কমপ্লিট হলেও এখনো একটা কাজ বাকি আছে আমি এখন তরকারির মধ্যে বাগার দিব বাগার দেওয়ার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি তেল 1.5 টেবিল চামচ তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে এখন আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি আমি এখন পেঁয়াজটা লাল করে ভেজে নিব বেরেস্তার মতো করে পেঁয়াজ ভাজার সময় আমার চুলারাজ মিডিয়ামে আছে আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন আমি পেঁয়াজটা তরকারির মধ্যে দিয়ে দিব তরকারির মধ্যে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা আমি তরকারির সব জায়গায় ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি পেঁয়াজটা ছড়িয়ে নেওয়ার পর এখন আমি তরকারির মধ্যে একটা বলক তুলে নিব তারপর আমি চুলাটা নিভিয়ে দিব তরকারিতে বলক চলে এসেছে এখন আমার চুলা নিভিয়ে দেওয়ার পালা আর তরকারিটা পরিবেশনের পালা চুলা নিভিয়ে দিয়ে তরকারিটা আমি আরো 2 মিনিট ঢেকে রাখব তারপর আমি তরকারিটা পরিবেশন করব দর্শক তৈরি হয়ে গেল ইলিশ মাছ দিয়ে করা আরো একটি অসাধারণ স্বাদের রেসিপি রেসিপিটি করা খুবই সহজ নতুন রাঁধুনি থেকে শুরু করে ব্যাচেলার সবাই চটজলদি এই রেসিপিটি করে নিতে পারবেন আমার রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজ বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কিছু নিয়ে আল্লাহ হাফেজ